Assalamualaikum viewers, welcome back to my Rajshahi blog. প্রথমত আমাদের এখন গন্তব্যস্থল কমলাপুর রেল স্টেশন। আগে থেকে আমরা অনলাইন টিকেটে বরণতা এক্সপ্রেসের টিকিট কেটে নিই। কমলাপুর রেল স্টেশন পৌঁছে আমাদের এখন গন্তব্যস্থল বরণতা এক্সপ্রেস ট্রেনে ওঠা। তো আমরা কিছুক্ষণের মধ্যে কম্পার্টমেন্টে পৌঁছে যাই এবং উঠে বসি। এটা ছিল আমাদের ট্রেনের বগি। এখানে চানাচুর বাবা চানাচুর বিক্রি করছিল, তো খুব খাওয়ার লোভ হচ্ছিল, তো আমি কিনে নিই সাথে সাথেই। যদিও আমার সিটটি একটুও পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, মোটামুটিভাবে ফুল ট্রেনই বুক ছিল প্রতিটা সিটি। তো আমি বাসা থেকে একটা নাস্তা নিয়ে আসি, কজ আমি ট্রেনের খাবার খেতে অতটা পছন্দ করি না। তো বাসা থেকে আমি নুডলস রান্না করে নিয়ে এসেছিলাম, তো এখন খেতে খেতে যাব। বরণতা এক্সপ্রেসে যারা যাবেন তারা অবশ্যই গরমকাল দিনে, অর্থাৎ গরমকালে আপনারা হচ্ছে এসি কম্পার্টমেন্ট নেবেন, কজ না হলে একদম ভালো লাগবে না। আর এখানে হকাররা খুব ওঠানামা করছিল, হকারদের ওঠানামা আমার মোটেও ভালো লাগছিল না, বাট কিছু করার নেই। তো যাই হোক, অতএব আমাদের জার্নির পর আমরা পৌঁছে গেলাম রাজশাহী রেল স্টেশন। এখানে আমরা রিটার্ন টিকিট কাটার জন্য এখন বসে আছি। আব্বু গিয়েছিল রিটার্ন টিকিট কাটতে, তো ততক্ষণে আমি একটু আশেপাশে একটু ব্লগ করে নিই। মোটামুটি পরিবেশ খুবই ভালো লেগেছে রাজশাহী রেল স্টেশনের। তো এই হচ্ছে আমাদের হোটেল থেকে এই ভিউটা পাওয়া যায়, অর্থাৎ বাটা বা অ্যাপেক্সের অপোজিট পাশে এবং সহজ ভাষায় বলতে গেলে নিউ মার্কেটের পাশে এই হোটেলটি। হোটেলের নামটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং রুম ভাড়া কত ছিল সেই সময় সেটার একটি ডিটেলসে জানিয়ে দিব। এই ছিল আমাদের হোটেল রুম, অ্যান্ড এটা ছিল ওয়াশরুম, অ্যান্ড এটা ছিল রুম। মোটামুটি ভালোই ছিল, এসি ছিল, ফ্যানও ছিল, মোটামুটি ভালোই লেগেছে। আর এটা ছিল আমাদের রুম নাম্বার, এটা ছিল করিডোর। আমাদের রুম ছিল তিনতলা কি চারতলায় পড়েছিল, ভালো ছিল। তো পরবর্তীতে আমরা ফ্রেশ হয়ে চলে যাই হচ্ছে আজিজ ক্যান্টিনে। আমাদের হোটেল থেকে আজিজ ক্যান্টিনে ভাড়া ছিল 30 টাকা করে। আমরা একটা অটো রিজার্ভ করে নিই, অ্যান্ড সেখানে গিয়ে এই গরুর মাংসের থালি, তারপর হচ্ছে হাঁসের মাংসের প্যাকেজ, এই প্যাকেজগুলো ট্রাই করি। প্রাইসগুলো মোটামুটি রিজনেবল ছিল। এবং রাজশাহীর খাবার নিয়ে আমি ছোট্ট একটি ব্লগ খুব তাড়াতাড়ি করব। একজনের জন্য যথেষ্ট পরিমাণে খাবার ছিল, যাই হোক। তারপর দিন হচ্ছে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে বেরিয়ে যাই সুপুরা সিল্কের উদ্দেশ্যে। সুপুরা সিল্ক মিলসের কাপড়ের কথা তো বলে লাভ নেই, কম বেশি সবাই এটির পরিচয় জানিয়ে থাকেন। তো এখানে আসছিলাম আমি শপিং করতে। মেইনলি আমরা রোজার ঈদের আগে গিয়েছিলাম এবং ভেবেছিলাম একটু অনেকগুলো শপিং করে নিব। তো এখানে আমি গজ কাপড় অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাই এবং আমি গজ কাপড় কিনে নিই আমার জন্য। সপুরা সিল্কের শাখা ঢাকায়ও রয়েছে, কিন্তু রাজশাহী গিয়েছি আর সপুরা সিল্কের কাপড় কিনবো না তা তো হয় না। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হয়ে যাক।